কাঁথির জনমঙ্গল সমবায় সোসাইটির বোর্ড গঠন। আর তা ঘিরে তৃণমূলের একাংশের তুমুল বিক্ষোভের জেরে শনিবার উত্তেজনা ছড়ালো কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ড এলাকায়। তৃণমূল কর্মীদের সঙ্গে বচসা, ধস্তাধস্তি বাঁধলো পুলিশের সঙ্গে। রাজ্যের মন্ত্রী ও রামনগরের তৃণমূল বিধায়ক অখিল গিরির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন কাঁথি পুরসভার তৃণমূলের কাউন্সিলর। আমাদের নেতা অখিল গিরি সে তৃণমূল না বিজেপি করছে, ওসি দালালি গিরি করছে মন্ত্রীর কথায়। কি নিয়ে ঝামেলা? সম্প্রতি জনমঙ্গল সমবায় সোসাইটির নমিনি হিসেবে সত্যেন জানা নামে একজনের নাম প্রস্তাব করেন রামনগরের তৃণমূল বিধায়ক ও কারামন্ত্রী অখিল গিরি। বিধায়কের লেটার হেডে লেখা এই সেই সুপারিশ পত্র। কাঁথি পুরসভার 21 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর হলেন সত্যেন জানা, কিন্তু পরবর্তীকালে শুভেন্দু অধিকারীর হাত ধরে তিনি বিজেপিতে যোগদান করেন। বর্তমানে বিজেপিতেই রয়েছেন সত্যেন জানা। এই প্রেক্ষাপটে বিজেপি নেতা সত্যেন জানার নাম তৃণমূলের বিধায়ক নমিনি হিসেবে প্রস্তাব করায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় তৃণমূল নেতৃত্বের একাংশ। সম্পাদক করা হবে, তাই আমাদের দাবি হচ্ছে আগে নমিনি প্লেস করতে হবে, নমিনি প্লেস করে তারপরে মিটিং করে তারপরে কমিটি করতে হবে। এই বিষয়ে অবশ্য বারবার যোগাযোগ করা হলেও কোনো প্রতিক্রিয়া দিতে চাননি রাজ্যের মন্ত্রী অখিল গিরি এবং বিজেপি নেতা সত্যেন জানা। তবে দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। ক্ষমতায় রয়েছে তৃণমূল, সোসাইটির ক্ষমতায়ও রয়েছে ওরা, সেই জায়গায় আজকে যিনি অভিযোগ করছেন, হ্যাঁ, কাউন্সিলর ইন চেয়ারম্যান রীনা দাস, ঠিক আছে, তিনি তো আমাদের কথাটাই বলে দিচ্ছেন। আজকে মন্ত্রীর বিরুদ্ধে যে কথাগুলো উনি বলছেন সেটা তো আমরা বারে বারে বলে আসছি, কখনো কখনো সত্যিটা তো মুখ দিয়ে এরকম উত্তেজিত হয়ে বেরিয়ে যায়। তৃণমূলের কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি জানিয়েছেন ভুল বোঝাবুঝি হয়ে থাকলে তিনি দলের ভিতরে আলোচনা করবেন। অন্যদিকে সূত্রের খবর, তৃণমূলের একাংশের বিরোধিতার কারণে সোসাইটির নমিনি হিসেবে অখিল গিরির প্রস্তাব করা সত্যেন জানার নাম প্রত্যাহার করা হয়েছে। বলাগেরিয়া সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের স্পেশাল অফিসার জানিয়েছেন সমবায় আইন অনুযায়ী নমিনি ছাড়াও বোর্ড গঠন করা যায়, কিন্তু তৃণমূল দাবিতে অনড় থাকে যে আগে নমিনি ঘোষণা করতে হবে তারপর বোর্ড গঠন হবে। ঝামেলার কারণে এদিন বোর্ড গঠন করা যায়নি। ঋত্বিক প্রধানের রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর। বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। শুনতে পাচ্ছি না, বল না। হ্যালো, বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।